এগ্রিটেক ইউটিউব চ্যানেলে আমি শান্ত বন্ধুরা তোমাদের সবাইকে নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা এদিকটা দেখলেই বুঝতে পারবে যে আজকে আমি চন্দ্রমল্লিকার কীভাবে ফাইনাল প্রতিস্থাপন করতে অর্থাৎ যে আমরা দশ ইঞ্চির টবে কীভাবে প্রতিস্থাপন করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি তোমরা যারা নার্সারি থেকে চারা কিনে মানে চারা নিয়ে এসে প্রতিস্থাপন করতে চাও সেই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করব। তো বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো এই ভিডিওটা তোমাদের বলি যে এর আগে আমি কিন্তু চন্দ্রমল্লিকার কিভাবে চারা তৈরি করতে হয় এবং সেই চারাটা এই ধরনের যে চার ইঞ্চি পটে আমরা কিভাবে প্রতিস্থাপন করতে হয় অর্থাৎ মাটিতে কিভাবে প্রথম মাটিতে কিভাবে বসাতে হয় তার মাটিটা কীরকম হয় সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু এর আগামী দুটো ভিডিওতে আলোচনা করেছি তো বন্ধুরা তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে হয় অবশ্যই আমার ভিডিওর নিচের বিবরণীতে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে আইকনটিকে প্রেস করে রাখো যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় বন্ধুরা তোমাদের প্রথমে বলি তোমরা যারা নার্সারি থেকে চারা সংগ্রহ করেছে এই ধরনের যে চারাগুলো হয় এই যে এই ধরনের ছোট যে চারা এরকম বা এর চেয়েও ছোটো যে চারা সেই চারাগুলোকে অন্তত অন্তত পনেরো দিন এই ধরনের চার ইঞ্চি টবেতে যদি বসিয়ে এই অবস্থায় করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় ডাইরেক্ট এই ধরনের যদি দশ ইঞ্চি পটেতে প্রতিস্থাপন করো তাহলে কিন্তু তাতে কিন্তু ফুল কম পাবে কারণ এই যে চারাটা এই যে চারাটা হয়েছে এর মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু শিকড় পুরোপুরিভাবে ছড়িয়ে গেছে যেটা এর এই অবস্থায় দেখতে পেলে দেখতে পাবে যে এই অংশে কিন্তু আস্তে আস্তে কিন্তু শিকড় বেরিয়ে গেছে মানে এর মধ্যে যে শিকড়ের একটা বল সেটা কিন্তু চারিদিকে তৈরি হয়েছে এটা যখন আবার দশ ইঞ্চিতে প্রতিস্থাপন করব সেই বলটা আবার আস্তে আস্তে চালিয়ে যাবে এটা কেন হয় কারণ গাছের যে শিকড় এরা খাবারের সন্ধানে চারিদিকে ছুটতে থাকে মানে মাটির মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে যতক্ষণ না বাধাপ্রাপ্ত হয় ততক্ষণ কিন্তু এরা ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে সেই অনুযায়ী এর যে চারাগুলো এই যে এই যে অঞ্চলটা এই ঠিক টবের গা বরাবর এরা এসে দাঁড়িয়ে যেয়ে এখানে একটা শিকড়ের বল বলের মতো আর কি বেড়ার মতো তৈরি করে ফেলে অথচ এই যে অংশটা এই অংশতে কিন্তু অতটা শিকড় ছড়ায় না কারণ এরা এখান থেকে ছিটকে এই ধারে এসে বাধাপ্রাপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে এই অঞ্চলে খাবারটা শেষ করে ফেলে যদি আমরা এই ধরনের চারাকে আমরা এই জায়গায় বসিয়ে দিই তাহলে কি হবে এর শিকড়টা এখান থেকে ছড়িয়ে এই ধার বরাবর ছড়িয়ে যাবে এই অংশের যে খাবারটা তখন আর সংগ্রহ করতে পারবে না আর এখানে হচ্ছে রুট বল যেটাকে বলা হয় অর্থাৎ যে অংশটা তৈরি হয়ে যাবে তার ফলে কিন্তু চা গাছের ফুল বা ফল যে কোনো বিষয় হোক না কেন সেটা কিন্তু কম হবে সেই কারণে বলবো তোমরা যারা নার্সারি থেকে এই ধরনের চারা সংগ্রহ করছো অবশ্যই এই ধরনের চার ইঞ্চি টবে বা নার্সারি থেকে এই ধরনের পলিথিন প্যাকেট সংগ্রহ করে তার মধ্যে বসিয়ে রাখতে পারো বেশি নয় পনেরো থেকে কুড়ি দিন রাখার পর যখন এই ধরনের গাছ তৈরি হয়ে যাবে তখন আমরা কিন্তু এই দশ ইঞ্চি আট থেকে দশ ইঞ্চি টবের মধ্যে আমরা প্রতিস্থাপন করতে পারি এবার আমি তোমাদের দেখাই যে আমরা এই যে টব থেকে আমরা এই আট ইঞ্চি টবে যে প্রতিস্থাপন করব। সেটা আমি তোমাদের দেখাই আর তাহলে তোমরা আরেকটা ব্যাপার ওই রুট বলটার ব্যাপারটাও তোমরা দেখে বুঝতে পারবে এই চারাটা যখন আমি এখান থেকে তুলব এই যে আমি এখানে একটা আট ইঞ্চির টপ নিয়েছি এর যে হোলটা তোমাদের বলতে হবে না তোমরা গাছ বসানোর সময় সব সবসময়ই জানো যে হোলটা একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে তার জন্য আমি নর্মাল যে মোটা বালি হয় সেই মোটা বালি একটা শুধু লেয়ার দিয়ে দেবো হালকা করে যাতে ড্রেনেজটা খুব ভালো হয় জল নিকাশি ব্যবস্থাটা যেন খুব সুন্দর হয় এবার করবো কি মাটি এবার বলি তোমাদের যে মাটি মাটি তৈরি নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা এই নিচের বিবরণীতে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো তো এখানে আমি মাটির সম্বন্ধে কিছু বলছি না তবুও আমি তোমাদের বলে নিই যে মাটিটাই হোক না কেন দুভাগ দোঁশ মাটি এক ভাগ কম্পোস্ট আর হাফ যে অংশ মাটিটা নেব তার হাফ হচ্ছে বালি এই সম পরিমাণে এটাকে মাটি তৈরি করতে হবে আর এর সঙ্গে আমরা সাধারণত ফসফেট ফসফেট অর্থাৎ এস বা হচ্ছে হাড় এই ধরনের মেশাতে পারি সেটা আরও ভালোভাবে তোমরা বুঝতে চাইলে আমার নিচের বিবরণীতে দেয়া রয়েছে শীতকালীন ফুলের জন্য যে মাটি তৈরি করতে হয় সেইভাবেই কিন্তু তোমরা মাটি তৈরি করো অবশ্যই এই গাছটা লাগানোর দশ থেকে পনেরো দিন আগে যদি মাটিটা তৈরি করে রাখতে পারো তাহলে খুব ভালো হয় তো আমি এখানে টবের মধ্যে মাটি ভরে দেবো এই মাটি ভরার ক্ষেত্রে আমি তোমাদের বলি যে মাটিটা বেশি চাপা চাপি করার কোনো দরকার নেই কারণ এটা আস্তে আস্তে জলের জল যখন আমরা দেবো টবের মধ্যে তখন কিন্তু এটা আস্তে আস্তে চেপে যাবে আর বেশি যদি চেপে দিই তাহলে কিন্তু জল যখন আমরা দেবো তখন কিন্তু এর চারিদিকে জল আটকে যে জল বসা যে রোগগুলো হয় অর্থাৎ ওয়াটার লগিং যে ব্যাপারটা সেটা কিন্তু হতে পারে সেই কারণে আমরা মাটি বেশি চেপে দেবো না এবার আমি তোমাদের জিনিসটা ভালো করে দেখো দেখতে পাচ্ছ এই জিনিসটার কথাই আমি বলছিলাম যে শিকড়গুলো কিন্তু ধারের দিকে এসে বরাবর কিন্তু একদম নরম শিকড়ে ভরে গেছে এই কারণে আমরা বারবার এটাকে যত বার যত বড় হবে ততবার যদি আমরা টপ চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হবে এই যে এবার আমি এই টবের মধ্যে একে বসাচ্ছি এর মধ্যে বসানোর সাথে সাথে এই যে মাটিটা দিলাম এই মাটিতে যে খাবারটা আছে কিন্তু আস্তে আস্তে নিতে পারবে আবারও বলছি যে গায়ের দিকের যে মাটিটা হালকাভাবে আমি চেপে দেবো বেশি জোরে এই গাছের গোড়াটা বেশি জোরে চাপার দরকার নেই কারণ যখন জল দেবো তখন এটা আস্তে আস্তে ওই যে ফাঁকগুলো আছে ওই ফাঁকগুলো কিন্তু আস্তে আস্তে ভরে যাবে এবার আমি বলি যে এক এর পর আমাদের কি ধরনের পরিচর্যা নিতে হবে পরে যে পরিচর্যাগুলো নিতে হবে সবার প্রথম আমার যে কাজটা এই টবে বসানোর পর এতে আমি জল দিতেও পারি নাও পারি প্রথম প্রথম অবস্থায় মানে বসানোর আজকে আমি জল দিতেও পারি বা কালকে আমি জল দিতে পারি কারণ এর যে মাটিটা হালকা মশ্যার আছে এর মধ্যে আর্দ্রতা আছে সেই কারণে তবে জল যদি দিতে হয় তাহলে আমরা কীরকমভাবে জল দেবো তার জন্য আমি প্রথমে বলি এই যে জলটা দেবো একদম অল্প পরিমাণ জল দেবো খুব সীমিত জল জাস্ট ওপরে যে মাটিটার অংশটা সেইটুকু হালকাভাবে ভিজিয়ে দেবো এইভাবে কিন্তু এই হালকা হালকাভাবে ভিজিয়ে আমি এক সপ্তাহ ধরে জল দেব অল্প পরিমাণ জল একবারে অল্প পরিমাণ জাস্ট ওপরে মাটিটা হালকা ভিজে থাকবে সেই রকম জল দেবো এরপরে বলি কোথায় রাখবো আমার যে এরিয়াটা দেখতে পাচ্ছ পুরো শেডি এরিয়া নারকেল পাতা দিয়ে ছেঁয়ে রেখেছি দুপুর এগারোটার পর থেকে কোনোভাবেই এখানে রোদ লাগে না এইটা আমায় মাথায় রাখতে হবে অর্থাৎ সকাল সকাল যত সকাল রোদ উঠবে মানে সূর্যের আলো আসবে তখন থেকে আর দুপুর এগারোটা অবধি পর্যন্ত যেন রোদ লাগে তারপরে রোদ না লাগাটাই ভালো এই ধরনের শেডি এরিয়া রাখলে আরও ভালো এবার আমি বলি যে এর খাবারের ব্যবস্থাপনা আর প্রচুর ফুল পেতে হলে আমাদের কি করতে হবে প্রচুর ফুল পেতে হলে আমাদের যেটা করতে হবে পিঞ্চিংয়ের দরকার এই যে ডগা কেটে কেটে আমি এরকম যে শাখা নিয়ে এসে এই যে প্রচুর শাখা বেরিয়েছে কিন্তু আমরা প্রতি পনেরো পনেরো থেকে কুড়ি দিন অন্তর যখনই নতুন ডগা এতটা ঠিক এতখানিক করে মানে এই যে ডগাটা এই যে এতখানিক করে বেরোচ্ছে এই যে সাইজটা এই যে এখানে আমি পিঞ্চিং করেছি এই পিঞ্চিংয়ের পরে এই যে দুটো ডগা বেরিয়েছে এই ডগাটা পিঞ্চিং করা অর্থাৎ এটা আমার কুড়ি দিনের ডগা জাস্ট অগ্র মুকুলটা যে অগ্র মুকুলটা হয় এই অগ্র মুকুলটা শুধু আমরা ভেঙে দেবো এই অগ্র মুকুলটা প্রত্যেকটা ডগার আমরা কিন্তু ভেঙে দেবো তাতে কি হবে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাব এই গাছটারও সেম আমি করবো অগ্রমুকুলগুলোকে আমি ভেঙে দেবো এতে কি হয় প্রচুর পরিমাণে ডগা আসবে যখন যদি মনে হয় যে আমার ফুল নেওয়ার টাইম এসে গেছে তাহলে আমার এক মাস আগে এই ডগা কাটা বন্ধ করে দিতে হবে তাহলেই কিন্তু তারপর থেকে এর মধ্যে কুড়ি আসতে শুরু করবে সেই কুড়ি আসা মাত্রই তারপর থেকে আমরা ফুল পাবো এবার বলি আমরা কি ধরনের খাবারের খাবার এখে দেবো প্রতি পনেরো দিন অন্তর খোলপচা জল আমরা যে খোল জল দিই তৈরি করি সেই সর্ষের খোলপচা জল আমরা দিতে পারি আর তার সঙ্গে আমরা যেটা দিতে পারি সেটা হলো ভাতের যে ফ্যান সেই ফ্যান আমরা দিতে পারি এক লিটার খোলপচা জলের সঙ্গে দুশো এম ভাতের ফ্যান মিশিয়ে আমরা কিন্তু প্রতি টবেতে আমরা দিতে পারি এটা হলো সবচেয়ে ভালো খাবার এছাড়া যে খাবারগুলো আমরা ব্যবহার দিতে পারি সেটা হলো যেমন এই যে আমার কাছে আছে উনিশ 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 এই ধরনের যে ওয়াটার সলিবল যে ফার্টিলাইজার হয় অর্থাৎ জলে গুলে আমরা গাছকে স্প্রে করেও দিতে পারি বা যখন আমরা গাছের গোড়ায় জল দেবো তার সঙ্গে মিশিয়ে দিতে পারি এখানে যে পরিমাণ আমি বলছি সেটা হলো এক লিটার জলেতে এই উনিশ 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 যদি আমাকে দিতে হয় তাহলে সেটা পাঁচ গ্রাম থেকে ছ গ্রাম যেহেতু গাছটা বড় হয়ে গেছে সে সেই কারণে একে পাঁচ থেকে ছ গ্রাম আমাকে ব্যবহার করতে হবে আর যেটা দিতে পারি সেটা হলো সিউইড এক্সট্র্যাক্ট যেটা আমি সব অনেক ভিডিওতেই আমি সিউইড এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করেছি এই সিউইড এক্সট্র্যাক্ট যে বায়োভিটা এক্স এর মধ্যে কিন্তু মাইক্রো মাইক্রোনিউটনস উইথ সিউইড এক্সট্র্যাক্ট মানে মাইক্রোনিউট্রন্স তো আছে গাছের যে এগারোটা মাইক্রো নিউট্রনসের প্রয়োজন হয় সেই মাইক্রোনিউট্রনসগুলো আছে তার সাথে সিউইড এক্সট্রাক্ট এই বায়োভিটা এক্স এ আছে সেই কারণে এই ধরনের সিউইড এক্সট্র্যাক্ট যদি আমরা দু এম এল প্রতি লিটার জলে বেশি নয় কুড়ি দিনে একবার কুড়ি দিন অন্তর যদি আমরা এই গাছেতে একবার স্প্রে করি তাহলে এদের কোনো মাইক্রোনট্রন্সের অভাব ঘটবে না কীরকম মাইক্রোনটন্সের অভাব আমরা কিভাবে বুঝবো এই যে গাছটা এই যে চারা গাছটা কীরকম হলদে হয়ে গেছে না পাতা এটা হচ্ছে মাইক্রোনিউটন্সের অভাব এই রোগটা যদি মনে হয় বা কোনো গাছে দেখা যাচ্ছে তাহলে অবশ্যই তাতে মাইক্রোনিউটন্সের প্রয়োগ করতে হয় যেমন এখানে অনেক গাছ অনেক কটা গাছই কিন্তু এই রোগে ভুগছে আমার চারায় এবার আছে খাবারের ব্যবস্থাপনা হলো এবার হলো পোকা সবচেয়ে যে পোকাটা বেশি আক্রমণ করে সেটা হল যে সবুজ ধরনের এক ধরনের এর মতো পোকা হয় সবুজ ফড়িং যেটাকে বলে যেটা ঘাসফরিং সেই ঘাসফরিং কিন্তু এতে প্রচুর পরিমাণে আক্রমণ করে যেটা এই ধরনের ক্ষতি করে এই যে গাছটা প্রচুর পরিমাণে গাছের পাতা খেয়ে নষ্ট করে এই ফরিং আর যেটা আক্রমণ করে সেটা হলো জা পোকা এই যে এই যে আমার এই চারাটা এই চারাটা এই যে পাতাতে যে টিপ টিপ কালো দাগ এটা হলো জাপ পোকায় আক্রমণের ফলে হয়েছে সেই কারণে এই জাপ পোকা কিন্তু আক্রমণ আস্তে আস্তে বেড়ে যাবে অর্থাৎ যখন আস্তে আস্তে রাতের দিকে ঠান্ডা এবং দিনের দিকে দিনের দিকে গরম অনুভব হবে সেই সময় কিন্তু এই গাছে জাপ পোকার আক্রমণ হয় সেই কারণে আমরা যদি প্রতি দশ দিন অন্তর হিসেব করে যদি দশ দিন অন্তর যেমন খাবারের ব্যবস্থাপনা করছি ঠিক সেই অনুযায়ী দশ দিন অন্তর যদি আমরা নিম তেল তিন হাজার পিপিএম নিম তেল আমরা এক লিটার জলে পাঁচ এম দিয়ে যদি আমরা গাছে স্প্রে করি সন্ধ্যের পর তাহলে কিন্তু এই যে পোকাগুলোর আক্রমণ আর হবে না আরেকটা একটা সহজাত অনেক সময় আক্রমণ করে সেটা হলো মাইটস এবং সাদা মাছি এই সাদা মাছিও কিন্তু যদি আমরা সন্ধ্যের দিকে নিম তেল প্রয়োগ করি তাহলে কিন্তু এই সাদা আক্রমণটা কম হবে তো বন্ধুরা তোমাদের আমি বোঝাতে পারলাম হয়তো যে কিভাবে আমরা সাধারণত এই আটিংচি টবে আমরা চন্দ্রমল্লিকার ফাইনাল প্রতিস্থাপন কিভাবে করতে হয় সেটা এবং তার সাথে সাথে তার যে পরবর্তীকালীন যে এক সপ্তাহ পর থেকে যে খাবারের ব্যবস্থাপনা এবং তার যে রোগ পোকার ব্যবস্থাপনা আমরা কিভাবে নেব সে বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে এবং বিবরণী হোয়াটসঅ্যাপ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক দেব লাইক করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও নমস্কার ভালো থেকো কাজের যত্ন নিও